চলে এসেছি পুরো গ্রাম অঞ্চলে, জঙ্গল কোয়ালিটির রাস্তাগুলো, পুরোটাই জঙ্গল। আচ্ছা, গ্রামের মিঠো পথ, এদিকে সব জঙ্গল, গ্রামের মিঠো পথ, গ্রামের মিঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি। তাল গাছ, এই যে এখানে আগে জঙ্গল ছিল, এখানে আগে জঙ্গল ছিল, পরে জঙ্গল কেটে সব সাফ করা হয়েছে। আমার দোস্ত আব্দুর রব, পুরা গ্রাম অঞ্চল চলে এসেছি গ্রামে। চল, কোন দিকে কি ভিডিও করেছেন নাকি? পুরোপুরি গ্রাম অঞ্চল, এই যে গাছ কাটা চলছে, এখানে এখানে অবশ্য গাছ ছিল। এখানে গাছ কেটে, কোন দিকে রাস্তা, কোন দিকে আগে গাছ আছে, গোদারি হয়ে গেছিলো, ওখানে যে কাটিয়ে প্লট করবে, এদিকে প্লট বানাবে, সব প্লট হয়ে গেছে, জঙ্গল থাকে সব ওই গাছ সব। এইখানে বিশাল জঙ্গল ছিল, কি গাছ ছিল যেন, গোদারি গাছ, গজারি গাছ ছিল, গজারি বন, এন্ড গজারি বন কেটে এখানে ফ্ল্যাট তৈরি করা হবে গ্রামে। হ্যাঁ, ওই যে দূরে কিছু বাড়ি ঘর দর দেখা যাচ্ছে, এই যে কখন মারেছি, এই যে গ্রামের মেঠোর রাস্তা, আমরা এখন হেঁটে যাচ্ছি। ঠিক আছে, ও এই জায়গাটার নাম তো বলা হয়নি, জায়গাটার নাম সফিপুর আন্দারমানিক, গাজীপুর জেলার ভিতরে আর কি। প্রাকৃতিক একটা পরিবেশ, ইউক্যালিপ্টাস গাছ, এসব ইউক্যালিপ্টাস গাছের বাগান এখানে। পুরোটাই গ্রাম, এদিকে গ্রাম অঞ্চল, আর ইউক্যালিপ্টাসের বন, জঙ্গল, একটা অ্যাডভেঞ্চার টাইপের একটা অভিজ্ঞতা। আচ্ছা, আমরা এখন মেন রোডে উঠব। হ্যাঁ, আমরা এখন মেন রোডে চলে আসছি, মেন রোড, এদিকে বন, গাড়ি আসছে একটা, ওদিকে ধান ক্ষেত, ফাঁকা মাঠ, গরু চড়ছে একটা। আমি এই সাইডে প্রায় 10 বছর পরে আসছি, তো জায়গাটা অনেক আগে আসা হয়েছিল, অনেকদিন আসা হয় না, তাই একটু ভিডিও করছে আর কি বিষয়টা। তো যাই হোক, আমরা এখন অনেক দূরে হেঁটে যাব, তো এখান থেকে একটু স্কিপ করে দিই ভিডিওটা। এখানে ধান ক্ষেত দেখা যাচ্ছে, ধান ক্ষেত পানির ভিতরে তলায় গিয়েছে অনেকটা।
রাস্তার এই পাশেও ধান ক্ষেত দেখি, ধান ক্ষেত, এই ধানগুলো সব ঠিক আছে। সফিপুর আন্ধারমানিক এলাকার নাম, সামনে জিরানি বাজার আর ভবানীপুর। এই রোড দিয়ে ভবানীপুর যাওয়া যায় অবশ্য, জিরানি বাজার, নবীনগর, কাশিমপুর, চন্দ্রা, এদিকে সব সাইডে যাওয়া যায় এই রোড দিয়ে। এখানে একটা কলা গাছ দেখা যাচ্ছে আর এখানে একটা বড়ুই গাছ। আচ্ছা, আবারও ভাঙাচুরের রাস্তা। রাস্তাগুলো সংস্কার করা হয়নি অবশ্য, ইটের হেরিং। দোকান সত্তর আর সাত, আঠারো আর সাত চালা গেছে, সত্তর আর আট। এই রাস্তা হওয়ার কথা, একবার মাজারে উঠার কথা, এই কাজ খালি ধরে ধরে ধরবি সেরবি এরকম করতে আমাদের এই কারণে কদিন আগে এইখানে ক্ষেত তৈরি হয়েছে বাড়ির পাশে। লাউ গাছ, এই যে ভাঙা রাস্তা, একটা কুত্তা বসে আছে সামনে, একটা কুত্তা বসে আছে আর একটা দৌড়িয়ে আসছে। অবশ্য কুত্তা সবসময় দৌড়ই, আমি হাঁটা দেখিনি কখনো, দৌড়চ্ছে। আর একজন বসে হয়তো রেস্ট নিচ্ছে, খুব ক্লান্ত। আর সামনে একটা মসজিদ, মসজিদের নির্মাণ কাজ চলছে। আর মসজিদের পাশ দিয়ে যাব, এই যে চলে আসছে। আমাদের গন্তব্য যে ওই বিল্ডিং পর্যন্ত, এখানে একটা বড় গর্ত দেখা যাচ্ছে। তারপরে এখানে কিছু মূলো গাছ, মূলো গাছে ফুল ধরেছে অবশ্য। আচ্ছা।